করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5272। মৃত ব্যক্তিদের 16 জন পুরুষ আর 5 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 11 জন। সর্বশেষ 11,420টি নমুনা পরীক্ষায় 1,508 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 13.20%। মোট আক্রান্তের সংখ্যা 3,64,987। একই সাথে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,591 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,77,078 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 75.91%। স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।